মাছ ধরি হাত দিয়ে। আসলে জাল নিয়ে আসলে আরো অনেক কিছু ধরতে পারতাম, কিন্তু হাত দিয়ে আর কতগুলো ধরবো। জাস্ট একটা চিংড়ি মাছ ধরে দেখালাম আপনাদেরকে, পরবর্তী সময় জাল দিয়ে ধরে আপনাদেরকে দেখাবো। আসলে এখানে আসলে প্রচুর মাছ, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। চিংড়ি মাছ, পুঁটি মাছ, তেলাপুই মাছ, মাগুর মাছ তো আছেই, মাগুর মাছের একটা জায়গা আছে শুধুই মাগুর মাছ। আপনারা হয়তো দেখলে মনে করবেন এখানে হয়তো কেউ চাষ করে, আসলে চাষ করে না, এটা নদীর মাছ, বিশ্বাস করারই মতো না আর কি। এত মাছ কিভাবে এখানে হলো? বন্ধুদেরকে সবাইকে দেখাও, আসলে আসলে কত সুন্দর একটা জায়গা, সবাইকে দেখাও। আর কি বলবো,